আম্বাসা মহকুমার পূর্ব নীলাছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন জলের পাম্প মেশিনটি থেকে পূর্ব নীলাছড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ এবং বাসুতে পাড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ লোক পানীয় জল সংগ্রহ করে এলাকাবাসীদের অভিযোগ প্রায় এক মাস সময় ধরে এই মেশিনটি এক প্রকার বিকল হয়ে আছে যার ফলে তারা পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে বুধবার সকালে এই পাম্প মেশিনের অফিস ঘরটিতে তালা ঝুলে দেয় তারা খবর পেয়ে ঘটনাস্থলে যখন এস দপ্তরের আধিকারিকরা আসে তাদেরকেও তালা বন্দি করে রাখে স্থানীয় জনগণ পরবর্তী সময়ে এস দপ্তরের এসটিও নতুন মোটর বসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর পুলিশের সহায়তায় পাম্প মেশিন খড়ে তালা খুলে দিয়ে আধিকারিকদের সহ অন্যান্য কর্মীদের মুক্ত করা হয় এ বিষয়ে ডিডব্লিউ এস আধিকারিক জানিয়েছেন আজ এই মুহূর্ত থেকে নতুন মোটর বসানোর কাজ শুরু হয় যাতে আগামী দিন এলাকাবাসীদের পানীয় জলের সমস্যা না হয় জল পায়ুন মটৰ এদিকে এলাকাবাসীরা জানিয়েছে এক মাসে বেশ কয়েকবার মেশিন মেরামত করা হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নিতদিন তাদের পানি জলের সমস্যায় ভুগতে হচ্ছে তাই তারা আজ বাধ্য হয়ে তালাবন্ধ করে পাম্প মেশিন খড়। 15 দিন ধরে টুটেলি নাই। আরে আর নতুন দেব নতুন মোটর দেব। মোটর দিতে হইব নতুন মোটর কারণ সব সময় ফুরান দিয়ে দেয়া তালান হইতাছে। আর পুরান মোটর লাগানো হয় 3-4 দিন যায় আর পরে আবার

এলাকাবাসীদের এ ধরনের পদক্ষেপের জন্যই যে দফতরের আধিকারিকরা এসে নতুন মেশিন বসানোর উদ্যোগ গ্রহণ করেছে তার বলার অপেক্ষা রাখে না রিপোর্ট নিউজ